হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী করবো না করবো সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো। আর বন্ধুরা, কাল মানে রাত বলতে ভোর থেকে মানে ঝড় আসছে, ঝড় বৃষ্টি, তো বৃষ্টি এখনও হচ্ছে, ঝড়টা থেমে গেছে, ভোরেই থেমে গেছে। তো ছাদের অবস্থা প্রায় শেষ, মানে টবগুলো সব পড়ে গেছে। তো একটু যেতে হবে ছাদে এখন, কারণ এখনও বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। তো যাই হোক, এখন ছাদে যাব। তো চলো ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে ছাদের টবগুলোর অবস্থা কী হয়ে গেছে। সব পড়ে গেছে, একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছের টবটা একটু ফেটে গেছে। তো চলো ছাদে যাই। তো বন্ধুরা, ছাদে আসছি, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখো দূরে টব পড়ে গেছে, ড্রাগন ফলের টবটা পড়ে গেছে, পেয়ারা টব আর লেবু টব ছিল, আমাদেরগুলো পড়ে গেছে। আর আমাদের কাকিদের ছিল পেয়ারা লেবুগুলো পড়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ড্রাগন ফলটা, এই নিয়ে এটা দুবার পড়লো, দুবার ঝড় আসছে, দুইবারই পড়লো। একবার ডাল ভেঙে গেছিলো, তোমাদের দেখাইছিলাম, তো এবারও পড়ে গেছে। তো যাই হোক, ওইদিকে পেয়ারার গাছগুলো পড়ে আছে, যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছ আর লেবু গাছটা। তো পেয়ারার গাছটার টপটা একটু ফেটে গেছে, তো ভালো করে দেখাতে পারলাম না। বাট দেখো গাছগুলো পড়ে গেছে, এই কটা গাছ পড়েনি, তো ওটাই পড়েছে, মানে হাওয়াটা মানে ওই দিক দিয়ে গিয়েছে, তার জন্য ওটা পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো এগুলোকে উঠাই, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছে যে আমার ভাই এখনই পড়ে উঠলো আর এখন ছবি আঁকাচ্ছে। তো এই যে দেখো রং করছে, কিসের ছবি আঁকালি ভাই? এটা কি ফুল দেখি? তো দেখো ফুলের ছবি আঁকাচ্ছে। তো আটকাটা নিয়ে এসছে, যখন যখন নিচ্ছে হয় তখন তখন ছবি আঁকায়। তো আজকে তো স্কুল আছে আর বৃষ্টিও হচ্ছে, যাবে কি না জানি না। ভালো করে রং কর, ওটা কেমন করে রং করছিস? সো বন্ধুরা, বিকেল হয়ে গেছে আর ছাদে চলে আসছি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, এখন আর হচ্ছে না, দেখতে পাচ্ছ একদম আকাশ পুরো ক্লিয়ার আর রোদ উঠে গেছে চারিদিকে রোদ। তো আমি এখন এখানেই থাকব, তো এখানে থাকবো কিছুক্ষণ, এখানে থাকার পর তারপরে নিচে যাব। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো আজকে জন্য টাটা।